नमस्कार दर्शक बंधु, आमी आचार्य नकुलेश शास्त्री, आमादेर ए एस्ट्रोस्पेक चैनले आपनादेर स्वागत जानाई। आज 15 जून 2023 बृहस्पतिवार, आजकेर तिथि कृष्णपक्षेर द्वादशी, सकाल 9:13 पर्यन्त, तारपर त्रयोदशी शुरू हो जाबे, चलबे आज सारा दिन रात। आजकेर राशिफल शुरू करार आगे प्रथमे जेने निन প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় ও অশুভ সময়। আজকের দিনের রাহুকালের সময়টি হল দুপুর 1:30 থেকে দুপুর 3 পর্যন্ত। আজকের দিনে এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হল সকাল 9:27 থেকে সকাল 11:14 পর্যন্ত, এবং তারপর দুপুর 3:32 থেকে সন্ধ্যে 6:20 পর্যন্ত, তারপর রাত 7:05 থেকে রাত 9:12 পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন। একটা কথা বলবো, চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কারো রাশি লগ্ন জানতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ডেট অফ বার্থ, বার্থ টাইম এবং বার্থ প্লেস অবশ্যই জানাবেন। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে মানসিক ক্ষোভ বৃদ্ধি এবং ঝগড়া ঝামেলার একটা সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে, তাই মনকে শান্ত রেখে এই সব অ্যাভয়েড করতে পারলে দিনটি কিন্তু আপনাদের ভালো কাটবে। স্বাস্থ্য আপনাদের খুবই ভালো কাটবে, স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দীর্ঘদিন ধরে কোনো রোগে যদি ভুগছিলেন, আজ সেই রোগ সেরে যাবে, দিন খুব ভালো। ধন সম্পত্তি বা আর্থিক দিক থেকে বলবো দিনটি আপনাদের খুব ভালো, চিন্তার কোনো কারণ নেই। পারিবারিক দিক থেকে বলবো দিনটি আজকে আপনাদের খুব ভালো, পরিবারের মধ্যে আজকে আনন্দ ফুর্তি শান্তি সুখ সবই বজায় থাকবে। পরিবারে আজকে পারিবারিক দিনটি খুব ভালো, আপনারা মিলেমিশে দিন কাটাবেন। আজকে আজকে বাইরে কোথাও বেরোতেও পারেন, দিন আজকে কিন্তু পারিবারিক ক্ষেত্রে খুব ভালো দিন। প্রেম সংক্রান্ত বিষয় বলবো, দিনটি যারা মেষ রাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটি খুবই ভালো দিন, চিন্তার কোনো কারণ নেই, কোনো বাধাবিঘ্ন নেই। পেশাগত দিক থেকে বলবো আজকের দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই কর্মক্ষেত্রে যাতে আমি আগেই বলেছি যাতে কোনো রকম ঝগড়া ঝামেলা বা এই ধরনের সমস্যা সৃষ্টি না হয় এগুলোকে অবশ্যই অ্যাভয়েড করে আজকে চলবেন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি আপনাদের কিন্তু খুব ভালো দিন আজকে, মানে মিলেমিশে দিন কাটবে, প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। আজকে বাড়ির গৃহিণীরা যারা রয়েছেন আজকে নিজেদের কাজ মিটিয়ে দিয়ে অবসর সময়ে তারা টিভি বা মোবাইলে কোনো সিনেমা টিনেমা এসব দেখে সময় কাটাতে পারে। ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি আজ এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন। আজ খুব ভালো দিন, আপনাদের কোনো অসুবিধা নেই। আজকে বলবো যে কর্মজীবনকে আরও ভালো করার জন্য প্রতিদিন এটা করতে হবে, রোজ করতে হবে, বুধ গ্রহর গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। তো গায়ত্রী মন্ত্রটা আমি বলে দিচ্ছি বুধ গ্রহের, যে ওম চন্দ্রপুত্রায় বিদ্মহে রোহিণী প্রিয়ায় ধীমহি ধন্য বুধুয়া প্রচোদয়াত। আবার বলি, ওম চন্দ্রপুত্রায় বিদ্মহে রোহিণী প্রিয়ায় ধীমহি ধন্য বুধুয়া প্রচোদয়াত। আচ্ছা, এরপরে বলবো আপনাদের আজকের দিনটি, মানে
সব থেকে আজকের দিনের সেরা সময়টি হচ্ছে মেষ রাশি, সকাল 9:30 থেকে সকাল 11:10 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে দুপুর 2 থেকে 3:31 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে মেষ রাশি নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং, তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখবেন। আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। এরপর বলবো বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে। বৃষ রাশির আজকের দিনে নিজের শরীরের দিকে খেয়াল রাখার খুব প্রয়োজন রয়েছে। আজকে আজকে আপনার অতিরিক্ত ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অর্থের অভাব কিন্তু আজকে থাকবে না আপনার। আজকে আর্থিক দিক থেকে দিনটি খুব ভালো, তাই অবশ্যই আজকের দিনে ইনভেস্টমেন্ট করবেন বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসারও আপনার সম্ভাবনা আজকে রয়েছে। আর্থিক দিক থেকে মোট কথা দিনটি আপনাদের খুব ভালো দিন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি আপনাদের খুবই ভালো দিন, পরিবারের মধ্যে সুখ শান্তি আনন্দ সব বজায় থাকবে, কোনো অসুবিধা নেই, মিলেমিশে আজকে পরিবারের মধ্যে হেসে খেলে দিন কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি বৃষ রাশির জাতক জাতিকা প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো দিন আজকে। আজকে 100% ভালো দিন, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা প্রচুর আজকে বৃদ্ধি পাবে, আজকে প্রেমে কোনো বাধাবিঘ্ন নেই, আপনারা মিলেমিশে আজকে দিন কাটাতে পারেন। এবং শেষে একটি কথা বলবো, আপনারা যদি একে অপরকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই, যেহেতু আজকে পারিবারিক দিকটি খুব ভালো দেখা যাচ্ছে, তাই আপনারা পরিবারের সঙ্গে কথাবার্তা সেরে নিতে পারেন। এবং বলবো যারা এই বৃষ রাশির যারা সিঙ্গেল রয়েছেন বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে, আপনারা কিন্তু আজকে প্রেমে পড়তে পারেন, কাউকে ভালো লেগে যেতে পারে, আজকে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে। এবং যদি এটাও বলবো, যদি আপনাদের কাউকে ভালো লেগে থাকে আজকের দিনে কিন্তু প্রপোজ করে ফেলতে পারেন, অসুবিধা নেই। পেশাগত দিক থেকে বলবো দিনটি আপনাদের যারা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনাদের মোটামুটি ভালোই কাটবে, চিন্তার কোনো কারণ নেই। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি আপনাদের জন্য খুব ভালো দিন, এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আজকের দিনটি আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন। আজকে আজকে দিন এবং রাত আজকে খুব ভালো দিন, আপনাদের মধ্যে প্রচুর ভালোবাসা দেখা যাবে আজকে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আজকের জন্য বলবো যে স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনারা আজকের দিনে প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে আপনারা কিছু দান করুন বা কিছু খাবার দিন, তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, মাঝে মাঝে অবশ্যই এটা করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আজকের দিনের সেরা সময়টি, আজকের দিনের সেরা সময়টি হচ্ছে সকাল 9:27 থেকে সকাল 11:13 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে সেটি হচ্ছে দুপুর 3 থেকে 3:30 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা, তাই রূপালী এবং সাদা রঙের জামাকাপড় পরার চেষ্টা করুন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। এরপর বলবো মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে দিনটি খুব একটা ভালো নয়। আজকে আজকে বিভিন্ন বাধাবিঘ্ন রয়েছে, তাই বলবো যে জুয়া লটারি বা অন্য কোনো অনলাইন গেম এই সবের দিকে আজকে যাবেন না, ক্ষতি হয়ে যাওয়ার কিন্তু আজকে সম্ভাবনা প্রচুর রয়েছে। স্বাস্থ্য আপনাদের আজকে ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। পারিবারিক দিকটি আজকে রয়েছে মধ্যম প্রকার, তাই বলবো যে পরিবারে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন, মা বাবা রয়েছেন, আপনারা পায়ে হাত দিয়ে প্রণাম করুন, আশীর্বাদ নিন, তাদের একটু সময় দিন, দিন ভালো কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো দিন, প্রেমে কিন্তু কোনো বাধাবিঘ্ন নেই, আপনারা আনন্দের সঙ্গে আজকে মেলামেশা করতে পারেন, আজকে আপনাদের মনোকামনা পূর্ণ হবে, দিন কিন্তু আপনাদের খুব ভালো দিন।
এবং এটাও বলে রাখি, যারা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সিঙ্গেল রয়েছেন, অবশ্যই আজকে আপনারাও কিন্তু প্রেমে পড়তে পারেন। আজকের দিনটি আপনাদের জন্য খুব ভালো, এবং আপনারা যদি প্রপোজ করতে চান অবশ্যই আজকে প্রপোজ করতে পারেন। পেশাগত দিক থেকে বলবো, আজকে মধ্যম প্রকাশ শুভ, কর্মক্ষেত্রে দিন ভালো কাটবে, অবশ্যই আজকে ভালোভাবে দিন কেটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন আপনাদের জন্য, স্বামী স্ত্রীদের জন্য খুব ভালো দিন। যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন, তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে, আপনাদের প্রচণ্ডভাবে প্রেম ভালোবাসা আজকে বৃদ্ধি পাবে, আজকে দিন এবং রাত খুব ভালো কাটবে আপনাদের, এ নিয়ে কোনো চিন্তা নেই। আজকের দিনে বলবো, আজকের দিনের জন্য যে টিপসটির কথা বলবো, যে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য আপনারা নিম গাছ অথবা বট গাছের গোড়ায় দুধ ঢালুন, এবং তারপরে যে মাটিটা ভিজবে সেই ভিজে মাটির একটি তিলক কপালে লাগান। মিথুন রাশি আজকের জন্য আপনাদের দিনের সকালের মানে যে সেরা সময়টি, সেটি হচ্ছে সকাল 9:35 থেকে সকাল 11:00 পর্যন্ত। এবং আপনাদের বলবো, আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে মিথুন রাশি, আপনাদের দুপুর 2:55 থেকে 3:29 পর্যন্ত। আপনাদের আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন। তাই বলবো, লাল এবং মেরুন রঙের জামা কাপড় পরার চেষ্টা করুন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। এরপরে বলবো, কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে। আজ আপনি আপনার শখ পূরণ করার জন্য পার্কে বা সিনেমায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন, দিনটি ভালো কাটবে। আজ মানসিক তৃপ্তির একটা সম্ভাবনা রয়েছে। তবে বলবো যে কর্মক্ষেত্রে কিন্তু দিনটি খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই আজকে চিন্তাভাবনা করে দিনটি কাটাবেন, কথা কম বলবেন। আজকে যদি সেরকম সুযোগ থাকে তাহলে আজকে বলে বাড়ি চলে আসতে পারেন, তারপরে আপনি বাইরে এনজয় করুন, দিন আপনার কিন্তু এমনি ভালো থাকবে। তো প্রেম সংক্রান্ত বিষয় বলবো, যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দিনটি ভালো নয়, প্রেমে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে, তাই আজকে মেলামেশা না করাই ভালো, আজকে দূরে থাকাই ভালো। কর্কট রাশি আপনাদের আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার দেখাচ্ছে, এমনি শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক দিকটি আপনাদের আজকে খুব ভালো দিন, আপনারা টাকা পয়সা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করুন, অবশ্যই লাভবান হবেন, বিভিন্ন দিক থেকে আপনাদের হাতে আজকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। দিনটি কিন্তু নো ডাউট খুব ভালো দিন আর্থিক দিক থেকে, অবশ্যই দিনটিকে আপনারা কাজে লাগান। পারিবারিক দিক থেকে বলবো, দিনটি আপনাদের খুব ভালো দিন, পরিবারে মিলেমিশে দিন কেটে যাবে, এমনি কোনো সমস্যা নেই, পরিবারে সুখ শান্তি বিরাজ করবে, দিন খুব ভালো দিন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দিনটি একটু গোলমেলে দেখাচ্ছে, তো হয়তো এমনও হতে পারে যে আপনি আপনার পরিবারের ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে কোনো কথা প্রতিবেশীকে বা কোনো বন্ধু বান্ধবকে বলে ফেললেন, বা এরকম কিছু ঘটনা ঘটতে পারে। আজকে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে খুব একটা সম্পর্কটা খুব একটা ভালো আজকে কিন্তু দেখাচ্ছে না, তাই বলবো আপনার স্ত্রীর সঙ্গে বসে কথা বলুন, বিভিন্ন বিষয়ে আলোচনা করুন, মিলেমিশে আজকে থাকার চেষ্টা করুন। আজকে বলবো যে আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা আরও গভীর করার জন্য, আরও জীবনকে মধুর করার জন্য আপনারা একে অপরকে কোনো আজকে কোনো গিফট, কোনো গয়না দান করুন। এবার বলবো কর্কট রাশি, আপনাদের জন্য আজকের দিনে সেরা সময়টি হচ্ছে সকাল 9:40 থেকে সকাল 11:14 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে দুপুর 2:40 থেকে 3:25 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য আজকের জন্য হচ্ছে নাম্বার 3,
এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং, তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। আজকের বলবো, আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় আজকে যাবেন না। এরপর বলবো সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে আজ আশাহত চিন্তা কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। আজ কাউকে অর্থ ধার দেওয়ার চেষ্টা করবেন না, এবং যদি প্রয়োজন হয়, খুব প্রয়োজন হয়, তাহলে কিন্তু লিখিয়ে নেবেন সেটা, যাতে পরবর্তীকালে কোনো সমস্যায় না পড়তে হয়। তো এরপরে বলবো পারিবারিক দিকটি আপনাদের কিন্তু খুব ভালো থাকবে, পরিবারে সুখ শান্তি বিরাজ করবে, পরিবারে আনন্দ থাকবে, আজকে মিলেমিশে আজকে আপনারা দিন কাটাবেন, দিনটি কিন্তু খুব ভালো দিন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আপনাদের কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা, আপনাদের দিনটি খুব ভালো দিন, প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই, মিলেমিশে আজকে দিন কাটাতে পারবেন। পেশাগত দিক থেকে বলবো, যারা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটি খুবই ভালো দিন। আজকে কর্মক্ষেত্রে বিভিন্ন আপনাদের বন্ধুবান্ধবের কাছে, সিনিয়র লোকদের কাছে সাহায্য পাবেন, হেল্প পাবেন, দিনটি খুব ভালো দিন, মিলেমিশে আজকে পেরিয়ে যাবে, আপনারা আপনাদের কাজের সুনাম পাবেন, আপনাদের দিন কিন্তু খুব ভালো আজকে। এবং যারা বেকার রয়েছেন আমি তাদেরকেও বলবো, আপনারা দিনটিকে আজকে কাজে লাগান, বিভিন্ন কাজের সুযোগ সন্ধানে আজকে বেরিয়ে পড়ুন। আজকে আপনাদের যেসব খবর আপনারা আজকে পাবেন সেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করুন, দিন কিন্তু আপনাদের খুব ভালো, অবশ্যই লাভবান হবেন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি আপনাদের খুব ভালো দিন, আপনাদের মধ্যে আজকে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, প্রেম বৃদ্ধি পাবে, আজকে মিলেমিশে কিন্তু দিন খুব ভালো কাটবে, দিন কিন্তু আপনাদের খুব ভালো দিন। আজকের দিনের জন্য বলবো যে সিংহ রাশির জাতক জাতিকা আপনাদের জন্য বলবো আর্থিক উন্নতির জন্য আপনারা কালো এবং সাদা রঙের থাকবে এই রকম জুতো আজকে কিন্তু আপনারা পরিধান করুন। সিংহ রাশি আজকে আপনাদের জন্য আজকের দিনের সকালের যে সেরা সময়টি হচ্ছে সেটি হচ্ছে সকাল 9:45 থেকে সকাল 11:05 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে দুপুর 2:30 থেকে দুপুর 3:20 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা, তাই বলবো রূপালি এবং সাদা রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। এরপর বলবো কন্যা রাশির রাশিফল। আজ কন্যা রাশির জাতক জাতিকাদের মনে কিছুটা বিরক্তি ভাব থাকলেও দিন কিন্তু ভালো কাটবে, শুধু আপনাদের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। ধন সম্পত্তি বা আর্থিক দিক থেকে বলবো আজকের দিনটি আপনাদের খুব ভালো দিন, টাকা পয়সা অর্থকড়ি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা আজকের দিনে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, অসুবিধা নেই, সঞ্চয় করতে পারেন। পারিবারিক দিক থেকে বলবো আজকের দিনটি মধ্যম প্রকার শুভ, পরিবারে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন প্রণাম করুন, আশীর্বাদ নিন, দিন ভালো কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আপনাদের খুব ভালো দিন, প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই, আপনারা আজকে মেলামেশা করতে পারেন, অসুবিধা নেই। পেশাগত দিক থেকে বলবো যারা বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন আপনাদের জন্য, যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য দিন কিন্তু খুব ভালো দিন, 100% ভালো দিন। আজকের দিনটি চিন্তার কোনো কারণ নেই, আজকে খুব ভালো কাটবে, আপনাদের কাজে সুনাম পাবেন, মান সম্মান বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে দিন খুব ভালো দিন, সহায়তা পাবেন আজকে। এবং যারা বলবো বেকার রয়েছেন তাদের বলবো আজকে যেহেতু আপনাদের মানে পেশাগত দিক থেকে কর্মের দিক থেকে আজকের দিনটি কিন্তু কন্যা রাশি আপনাদের জন্য খুব ভালো দিন, তাই আজকের দিনটি কোনোভাবেই ব্যর্থ হতে দেবেন না, আপনারা যেসব কাজের সুযোগ সন্ধান পাবেন অবশ্যই সেগুলোতে অ্যাপ্লিকেশন করে ফেলুন। আজকের দিনটিতে অবশ্যই আপনারা সাফল্য পাবেন, বিভিন্ন কর্মের সঙ্গে আজকে যুক্ত হওয়ার দিন। আজকে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি
খুবই ভালো দিন, আপনাদের মধ্যে মিলেমিশে দিন কাটবে, ভাব ভালোবাসা আজকে বৃদ্ধি পাবে, এমনকি আপনার স্ত্রীও হয়তো আপনার জন্য কিছু আজকে কিনতে পারে আপনাকে খুশি করার জন্য। দিন কিন্তু খুব ভালো দিন। আর্থিক বলবো আজকে যে টিপসটির কথা বলবো, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনারা হলুদকে বহমান জলে ভাসিয়ে দিন নদীর জলে। আজকের দিনের জন্য বলবো আপনাদের জন্য সেরা সময়টি কন্যা রাশি সকাল 10টা থেকে সকাল 11টা পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে দুপুর 2:25 থেকে দুপুর 3:25 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন। আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় আপনাদেরকে যেতে নিষেধ করা হচ্ছে। এরপর বলবো তুলা রাশির রাশিফল। আজকে তুলা রাশির জাতক জাতিকাদের বলবো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। আজকে আপনি আপনার অফিসে সিনিয়রদের অভিনয়ও দেখতে পেতে পারেন। তো আপনাদের ক্ষেত্রে আজকে আরেকটি কথা বলবো যে নিজেদের জিনিসপত্র আজকে খুব সাবধানে রাখুন, চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপর যেটা বলবো যে স্বাস্থ্য আপনাদের কিন্তু খুব ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধন সম্পত্তি এবং আর্থিক দিকটি আজকে মধ্যম প্রকার দেখাচ্ছে, পারিবারিক দিকটিও আজকে খুব ভালো দেখাচ্ছে না। তাই আজকে বলবো যে পরিবারের সঙ্গে মিলেমিশে সময় কাটান, মা বাবার আশীর্বাদ নিন, দিন ভালো কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো আজকের দিনটি মধ্যম প্রকার শুভ, তেমন কোনো বাধাবিঘ্ন দেখা যাচ্ছে না। পেশাগত দিক থেকে আমি আগেই বলেছি আপনারা সাবধানে আজকে থাকবেন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি আজকে মধ্যম প্রকার শুভ, আপনার স্ত্রীর সঙ্গে মিলেমিশে কথাবার্তা বলুন, আজকে ভালোভাবে আপনাদের দিন কেটে যাবে। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি ভালোবাসা বজায় রাখার জন্য আপনারা এটা করতে পারেন প্রতিকার হিসাবে যে চাল চিনি দুধ এইসব জিনিসগুলো একত্রিত করে আপনারা কোনো মন্দিরে কিন্তু দান করতে পারেন, মাঝে মাঝে করতে পারেন, পরিবারে কিন্তু সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে। তুলা রাশি আপনাদের জন্য বলবো যে আজকের দিনের সেরা সময়টি হচ্ছে সকাল 10টা থেকে সকাল 11:10 পর্যন্ত। আজকের দিনে সাবধানে থাকার আপনাদের যে সময়টি বলবো তুলা রাশি, দুপুর 2:20 থেকে 3:31 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং, তাই অবশ্যই হলুদ রঙের জামাকাপড় পরার চেষ্টা করুন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। এরপর বলবো বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে। কিছু উত্তেজনা এবং মত পার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে। আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে, অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আইটেমগুলি লক্ষ্য রাখা দরকার। ভুল সময়ে বলবো ভুল জিনিস না বলতে আজকে চেষ্টা করুন। যাদেরকে আপনি ভালোবাসেন তাদেরকে আঘাত না করতে আজকে চেষ্টা করুন। কেউ আপনার প্রশংসা করতে পারে আজকে। আর একটা কথা বলবো, ব্যবসার সঙ্গে আনন্দকে আজকে মেশাবেন না। যদি আজকে বলবো যে আচমকা কোনো সিদ্ধান্ত আজকে কিন্তু নেবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আর শেষে বলবো যে আজ আপনার স্ত্রীর সঙ্গে খুব দিন ভালো যাবে, খুব আনন্দ ফুর্তি হবে, আজকে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। আপনার জীবন সঙ্গী আপনার প্রতি আজকে অতিরিক্ত যত্নশীল হবেন। আজকের জন্য প্রতিকার হিসেবে বলবো সবুজ রঙের জামা কাপড় পরার আজকে চেষ্টা করুন।
আজকের জন্য আপনাদের যে শুভ সময়টি, আজকের দিনের সেরা সময়টি, সেটি হচ্ছে সকাল 9:35 থেকে সকাল 11:00 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে বৃশ্চিক, দুপুর 2:58 থেকে 3:30 পর্যন্ত। এবং সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 4, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর। আর শেষে বলবো যে আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। এরপর বলবো ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে আপনাদের অপ্রত্যাশিত লাভ এবং মনোকামনা পূর্ণ হওয়ার একটা যোগ কিন্তু আজকে দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে প্রচুর শক্তি থাকবে আজকে, কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ কিন্তু আজকে হতে পারে। আজকে আপনাদের স্বাস্থ্য খুবই ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধন সম্পত্তি বা আর্থিক দিক থেকে বলবো, দিনটি আজকে খুব ভালো দিন। আপনারা আজকে ইনভেস্টমেন্ট করুন, আজকে অবশ্যই লাভবান হবেন। মানে পারিবারিক দিক থেকে এরপরে যে কথাটি বলবো, যে আজকে কিন্তু পারিবারিক দিকটি আপনাদের জন্য খুব ভালো দিন, মিলেমিশে দিন কাটবে, পরিবারের মধ্যে আনন্দ সুখ সব বজায় থাকবে, আজকে হাসি খুশির মধ্যে দিন কাটবে। দিন আজকে খুব ভালো দিন, আপনি পরিবারের সঙ্গে মিলেমিশে দিন কাটাতে পারেন। আজ আপনার কিন্তু খুব ভালো দিন, পরিবারকে নিয়ে দিন ভালো কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি আপনাদের খুব ভালো দিন, একেবারে 100% ভালো দিন। ধনুরাশির জাতক জাতিকা, আপনারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন অবশ্যই আজকে মেলামেশা করুন, আজকে কোনো বাধাবিঘ্ন নেই। এবং বলবো আপনারা যদি একে অপরকে বিয়ে করতে চান, আজকে যেহেতু পারিবারিক দিকটি খুব ভালো দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের, তাই আজকে কিন্তু পরিবারের সঙ্গে কথা বলে নিতে পারেন বিয়ের জন্য। এছাড়া বলবো ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সিঙ্গেল রয়েছেন, আজকে প্রেমে পড়তে পারেন, কাউকে ভালো লেগে যেতে পারে আজকে। আর যদি আপনি আজকে প্রপোজ করতে চান, অবশ্যই দিনটি খুব ভালো দিন। পেশাগত দিক থেকে বলবো বা কর্মক্ষেত্রের দিক থেকে বলবো, যারা চাকরি বাকরি করছেন আপনাদের জন্য দিন খুব ভালো দিন, কর্মক্ষেত্রের দিন খুব ভালো কাটবে, মানসম্মান বৃদ্ধি হবে, কাজের সুনাম বৃদ্ধি হবে, দিন কিন্তু ভালো পাবেন, ভালোভাবে আজকে কেটে যাবে। আপনাদের মানে যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো, আপনারা অবশ্যই যেসব চাকরি বাকরি মানে খবর পাচ্ছেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন। আপনাদের জীবনে আজকে প্রেম ভালোবাসা খুব বৃদ্ধি পাবে, আপনাদের মিলেমিশে আজকে দিন কাটবে। আজকে নো ডাউট দিনটি খুব ভালো দিন, আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন। আজকে কিন্তু দিনটি সত্যি খুব ভালো দিন, অবশ্যই এনজয় করুন। আজকের দিনের জন্য আপনাদের যে টিপসটি বলবো, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনারা হলুদ রঙের কোনো মিষ্টি পেলে ভালো, না হলে অন্য কোনো মিষ্টি অবশ্যই যারা গরিব বা ক্ষুধার্ত দরিদ্রদের দান করুন। ধনুরাশি আপনাদের জন্য বলবো, আজকের দিনে যে সেরা সময়টি হচ্ছে সকাল 9:27 থেকে সকাল 11:13 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে দুপুর 2:50 থেকে 3:29 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 1, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং গোলাপি, তাই কমলা এবং গোলাপি রঙের জামাকাপড় পরার চেষ্টা অবশ্যই করুন। আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। এরপর বলবো মকর রাশির আজকের দিনটি কেমন যাবে। আজ মকর রাশির জাতক জাতিকাদের কিছু সমস্যা আসতে পারে, বিশেষ করে দাম্পত্য জীবনে বলবো, আজ যদি স্ত্রীর মেজাজ খারাপ থাকে তাহলে আপনি কোনো শব্দ উচ্চারণ করবেন না। মানে দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা আজকে তৈরি না হয় তাহলে কিন্তু দিনটি আজকে খুব ভালোভাবে কাটবে, পরিবারের সঙ্গে কিন্তু মিলেমিশে ভালো দিন কাটবে, আপনার বাচ্চাদের সঙ্গে, আপনার মা বাবার সঙ্গে, আরও সদস্যদের সঙ্গে পরিবারে কিন্তু মিলেমিশে দিন কিন্তু খুব ভালো কাটবে, আর কিন্তু সমস্যা নেই। তো স্বাস্থ্য আপনাদের আজকের দিনে
খুব ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে নো ডাউট কোনো চিন্তার কোনো কারণ নেই। যদি আপনার কোনো পুরনো রোগ ছিল, আজ সেরে যাবে, সেরে যাওয়ার দিন, শরীর সুস্থ থাকার দিন আজকে। আর্থিক দিক থেকে আজকে মধ্যম প্রকার শুভ। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, আজ কিন্তু দিনটি ভালো নয়। তাই মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, প্রেমিক প্রেমিকা রয়েছেন, আপনাদের বলবো আজকে দূরে থাকা ভালো, আজকে দেখা না করাই ভালো। প্রচুর বাধা বিঘ্ন আজকে রয়েছে। পেশাগত দিক থেকে বলবো, দিনটি আজকে মধ্যম প্রকার শুভ। তাই ভালোভাবে কর্মক্ষেত্রে দিন কাটিয়ে আজকে বাড়ি চলে আসুন। আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকার শুভ। কাজকর্মের সময় অবশ্যই চোখ কান খুলে রাখবেন, যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায়। মকর রাশি আজকের জন্য আপনাদের যে টিপসটির কথা বলবো, স্নান করার সময় স্নানের জলে লাল চন্দন একটু মিশিয়ে দিন এবং সেই জল নিয়ে স্নান করুন। তাহলে আপনাদের বিবাহিত জীবনে অনেক মানে প্রেম ভাব ভালোবাসা কিন্তু বৃদ্ধি পাবে, কোনো সমস্যা থাকবে না। তো আজকের দিনের জন্য বলবো মকর রাশি, আপনাদের আজকের দিনের সেরা সময়টি হলো সকাল 9:41 থেকে সকাল 11:14 পর্যন্ত। এবং আজকে দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে দুপুর 2:30 থেকে দুপুর 3:25 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 1 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং গোলাপি। তাই কমলা এবং গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। এরপর বলবো কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে। তো কুম্ভ রাশির জাতক জাতিকা, আজকে আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনার পরের উপকার করতে গিয়ে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে দিন আপনার ভালো কাটবে। আর্থিক দিকটি আজকে কিন্তু খুব ভালো দেখাচ্ছে, বিভিন্ন দিক থেকে আপনার টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন, আজকে লাভবান অবশ্যই হবেন। আজ কিন্তু বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। দিন কিন্তু খুব ভালো দিন আর্থিক ক্ষেত্রে। এবং স্বাস্থ্য আপনাদের কিন্তু মধ্যম প্রকার রয়েছে, ভালোই যাবে। স্বাস্থ্য নিয়ে এমনি কোনো খারাপ কিছু দেখাচ্ছে না, স্বাস্থ্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে বলবো, দিনটি কিন্তু আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না। তাই আপনাদেরকে বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকা, আজকে মা বাবার কাছে প্রণাম করুন, আশীর্বাদ নিন। দেখবেন আজকে আপনাদের পারিবারিক যে দিন, যে পরিবারের সবাই মিলেমিশে কিন্তু দিন খুব ভালোভাবে কেটে যাবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু আজকে খুব একটা ভালো দিন নয়। তাই দেখা সাক্ষাৎ না করলেই ভালো হয়, বাধা বিঘ্ন কিছুটা রয়েছে আজকে। পেশাগত দিক থেকে বলবো, দিনটি আজকে খুবই ভালো দিন। কর্মক্ষেত্রে মিলেমিশে আজকে দিন কেটে যাবে, কোনো অসুবিধা নেই। আজকে মান সম্মান বৃদ্ধি পাবে, সাহায্য পাবেন বড়দের, বন্ধুদের, কোনো অসুবিধা আজকে কিন্তু নেই। ভালোভাবে আজকে কিন্তু দিন কেটে যাবে। এবং যারা বেকার রয়েছেন, অবশ্যই তাদের বলবো আপনারা অবশ্যই বিভিন্ন কাজের যেসব সুযোগ সন্ধান আজকে আপনারা পেতে চলেছেন, অবশ্যই সেগুলিকে আপনারা কাজের চেষ্টা করুন সেসব জায়গায়, এবং কাজের জন্য অ্যাপ্লিকেশন অবশ্যই করে দিন, অবশ্যই সফলতা আপনারা পাবেন। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, মিলেমিশে দিন কেটে যাবে। আপনাদের বলবো আপনার স্বামী স্ত্রীর সঙ্গে মিলেমিশে আপনারা বসে কথা বলুন, গল্প করুন, আলোচনা করে আজকে টিভি দেখুন, আজকে গল্পর মাধ্যমে দিনটি কাটিয়ে ফেলুন। দিন কিন্তু তাহলে খুব ভালো কেটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। পরিবারের জন্য শান্তি, পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার জন্য আজকের জন্য বলবো আপনারা ব্রাহ্মণদেরকে, মানে পূজারী যারা পুজো করছে সেই সব ব্রাহ্মণদেরকে কিছু আজকে দান করুন, তাহলে কিন্তু পরিবারে সুখ শান্তি অনেক বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি আজকের দিনের জন্য আপনাদের যে সেরা সময়টি হচ্ছে সকাল 9:45 থেকে সকাল 11:05 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে দুপুর 2:40 থেকে 3:20 পর্যন্ত। আজকের জন্য আপনাদের সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো রং। তাই কালো রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করুন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। এরপর বলবো মীন রাশির
আজকের দিনটি কেমন যাবে। মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দিনটি আজকে সব দিক থেকেই খুব ভালো দিন হতে চলেছে, এটা কিন্তু স্পষ্ট। টাকা পয়সা শুধু আজকের দিনে একটু সাবধানে রাখুন, তাহলে কিন্তু আর কোনো চিন্তা থাকবে না। আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তারা আজ যে কোনো জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারবেন, যা এক মুহূর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আজ আপনি এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করুন যারা প্রতিষ্ঠিত, পরে আপনি তাদের কাছ থেকে সহায়তা পাবেন। প্রেম সংক্রান্ত বিষয় বলবো, আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো দিন, 100% ভালো দিন। আজকে আপনাদের প্রেমে কোনো বাধা বিঘ্ন নেই, আজকে আপনারা আরামসে মেলামেশা করতে পারেন, মনের ইচ্ছা পূরণ করতে পারেন। দিন আজকে খুব ভালো দিন। এবং এই কথাও বলে রাখবো যে আপনাদের মধ্যে আপনারা যদি এই মীনের প্রেমিক প্রেমিকাদের মধ্যে যারা বিয়ে করতে চান একে অপরকে, পারিবারিক দিকটি আজকে খুব ভালো দিক, তাই পরিবারের সঙ্গে অবশ্যই কথা সেরে নিতে পারেন আজকে। এবং যারা মীন রাশির সিঙ্গেল রয়েছেন জাতক জাতিকা, আপনারা কিন্তু আপনাদের আজকে প্রেমে পড়ার দিন, আপনারা আজকে প্রেমে পড়তে পারেন, কাউকে ভালো লাগতে পারে, আপনাদের কাউকে পছন্দ হতে পারে। এবং আপনারা যদি কাউকে প্রপোজ করতে চান, আজকের দিনটি কিন্তু দারুণ দিন, আপনারা কিন্তু প্রপোজ করতে পারেন আজকে। পেশাগত দিক থেকে বলবো, যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, কর্মক্ষেত্রে দিন আপনাদের খুব ভালো কাটবে, খুব ভালো দিন। আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে, আপনাদের কাজে সুনাম অর্জন করবেন, সবার সহায়তা পাবেন। দিন কিন্তু খুব ভালো দিন, নিশ্চিন্তের দিন ভালো কাটবে। এবং যারা বেকার রয়েছেন, শিক্ষিত বেকার, আপনাদের বলবো আপনারা আজকে অবশ্যই বিভিন্ন কাজের সুযোগ পাবেন এবং বিভিন্ন কাজের মানে সন্ধান খোঁজ খবর অবশ্যই পাবেন। আপনারা সেগুলিতে চেষ্টা করুন এবং দূরেরগুলো অ্যাপ্লিকেশন করে দিন, তাহলে কিন্তু আপনারা সফলতা অবশ্যই পাবেন। যেহেতু আজকের দিনটি খুবই ভালো, বাড়িতে বসে না থেকে অবশ্যই দিনটিকে আজকে কাজে লাগান। বিবাহিত বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, দিনটি আপনাদের জন্য খুবই ভালো দিন আজকে। আজকে অবশ্যই আপনাদের মধ্যে মিলেমিশে দিন কাটবে, আপনাদের দিন রাত খুব ভালো দিন, একে অপরের মধ্যে ভাব ভালোবাসা অনেক বাড়বে, প্রেম বাড়বে, আজকে জীবন আপনাদের মধুর খুব ভালো দিনটি কাটবে। আজকের দিনের জন্য আপনাদের বলবো যে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য মানে সন্ন্যাসীদেরকে কিছু বস্ত্র দান করুন আজকে। মীন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো, আজকের দিনের সেরা সময়টি হচ্ছে সকাল 10:10 থেকে সকাল 11:10 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টি হচ্ছে মীন রাশি, দুপুর 2:20 থেকে দুপুর 3:25 পর্যন্ত। সৌভাগ্যশালী সংখ্যা আপনাদের জন্য হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে অফ হোয়াইট, সাদা এবং পিঙ্ক কালার। তাই এই ধরনের জামাকাপড় পরার চেষ্টা করুন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখুন। আজকের দিনে দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এখানেই শেষ করছি এবং বলবো যাদের আজকের রাশিফল আজকে একটু জোরে বলা হলো না, যাদের শুনতে একটু আপনাদের অসুবিধা হলে অবশ্যই কানে একটু হেডফোনটা দয়া করে লাগিয়ে নেবেন। আজকে একটু আমার শরীরটা ঠিক নেই, আজকে সকালে আমার একটি দাঁতের অপারেশন হয়েছে, আক্কেল দাঁত একটি বেরোচ্ছিল, সেটাকে একটা ছোট অপারেশন করে বার করা হয়েছে, তাই দাঁতে প্রচণ্ড আজকে ব্যথা, জোরে আজকে কথা বলতে পারছি না। তাই আজকে আপনাদের জন্য যাতে মিস হয়ে না যায় রাশিফল, তাই আজকে কষ্ট করে হলেও আজকে আমি চেষ্টা করলাম। ভালো থাকবেন, নমস্কার।